নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাটির আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এই রকমই নতুন নতুন রেসিপি আপডেট পাওয়ার জন্য বেল আইকন সালটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইলো আর রেসিপিগুলো যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে নিয়ে আমার সঙ্গে থাকবেন এর আগে লাউয়ের একটা নিরামিষ রেসিপি তোমাদের কাছে শেয়ার করেছিলাম সেখানে অনেক অনেক ভালোবাসা পেয়েছি তাই ভাবলাম অন্য রকমভাবে আরও একটা নিরামিষ লাউয়ের রেসিপি তোমাদের কাছে শেয়ার করি এই রেসিপিটা কেমন লাগলো তাও কিন্তু আমাকে জানাতে বলবে না লাউটাকে ধুয়ে নিই তারপরে খোসা ছাড়িয়ে লাউটা কুচো কুচো করে কেটে নিতে হবে ঠিক এইভাবে লাউটা কেটে রেডি করে নিয়েছি আর আজকে আমি করব বাদাম দিয়ে লাউয়ের ডালনা লাউটা কেটে রেডি করে নেওয়ার পর একটা মশলা রেডি করে নেবো দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরে আর এক ইঞ্চি আদার একটা কাঁচা লঙ্কা এটাকে ভিজিয়ে আমি পেস্ট করে নেবো এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ গোটা মৌরি আর এক চামচের একটু কম দিলাম পোস্ত এটাকে সিম আছে রোস্ট করে নিয়ে এটাকে গুঁড়ো করে নিতে হবে দেখুন রোস্ট করা হয়ে গেছে প্রথমে এটা ঠান্ডা করে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব কড়াই গরম করে তাতে দু টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম এবারে কয়েকটা ডালের বড়ি দিয়ে বেশ লাল লাল করে বড়িগুলোকে ভেজে নিতে হবে বড়িগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম ওই তেলেই দিয়ে দেবো বাদামগুলো বাদামগুলোকেও একটু ভেজে নিতে হবে নেড়ে চেড়ে বাদামগুলোকে ভেজে তুলে নিলাম বাকি তেলে টুকরো করে কেটে নেওয়া আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব ভাজার সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে নেড়ে ছেড়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম বাকি তেলের সাথে আরও এক চামচ মতো তেল মিশিয়ে নে তাতে ফোনে দিয়ে দেবো এক চামচ পাঁচ ফোন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা তারপরে আদা জিরে আর লঙ্কা বাটাটা দিয়ে বেশ ভাজা ভাজা করে মশলাটাকে কষিয়ে নেবো মশলাটা একটু কষিয়ে নেওয়ার পর আমি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম তবে ঝালটা আপনাদের স্বাদ অ্যাকর্ডিং ব্যবহার করবেন আর পোস্ত আর মৌরি ভেজে যে গুঁড়োটা করে গেছিলাম তার হাফ পরিমাণ আমি এখানেই দিলাম দিয়ে নেড়েচেড়ে আমি লাউটা দিয়ে দেবো লাউয়ের সাথে মশলা খুব ভালো করে চেড়ে প্রথমে মিশিয়ে নেব মশলা লাউয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ আপনারা আপনাদের স্বাদ অ্যাকর্ডিং লবণটাকে ব্যবহার করবেন তারপর লবণ খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তারপর ঢাকা দিয়ে পাঁচ থেকে ছ মিনিট রান্না হতে দেব। আর এদিকে ভাজা বাদামগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে যতটা সম্ভব এই খোসাটাকে আমি ফেলে দেব তারপর এই বাদামগুলোকে শিলের মধ্যে পুরোপুরি পেস্ট করে নেব দেখুন আমি পেস্ট করে নিয়ে নিয়েছি আর এদিকে দেখুন পাঁচ ছ মিনিট মতো লাউটা রান্না হয়ে গেছে তাতে লাউটা পুরো পুরি জল ছেড়ে দিয়েছে আর লাউটা একদম নরম হয়ে গেছে এবারে দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদ লাউ যদি প্রথমে হলুদ ব্যবহার করা হয় তাহলে লাউটা কিন্তু বেশ শক্ত হয়ে যায় সেটা খেতে ভালো লাগে না আবারও চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য আর দু মিনিট পরে এসে দেখুন লাউটা কিন্তু আরও নরম হয়ে গেছে এবারে বড়ি আর ভেজে তুলে রাখা আলুগুলোকে দিয়ে দেব। বড়িগুলো ভেঙে দেওয়া যেত আমি গোটা বড়ি দিয়েই আজকে লাউগুলো রান্না করব আর তার সঙ্গে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম তারপর বড়ি আর আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে বাদাম গুঁড়ো দিয়ে খুব ভালো করে প্রথমে নেড়ে চড়ে দিয়ে খানেক রান্না করে নিলাম তারপরে দেব বাকি যে মৌরি আর পোস্ত গুঁড়োটা ছিল সেটাকেও দিলাম দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো মতন করে মিশিয়ে দেব। দিয়ে দুই থেকে তিন মিনিট জবৎ নেড়ে চেড়ে রান্না করবো নামানোর আগে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও এক মিনিট গ্যাসের ফুল ফ্রেমে রান্না করবো তারপরে নানতে নানতে যখন কড়াই থেকে ঠিক এরকম ছেড়ে আসবে বা কড়াইতে লেগে লেগে আসবে তখন গ্যাস অফ করে দেব আর গরম 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 ভাতের সাথেই পরিবেশন করবো আজকের এই দুর্দান্ত সাথে লাউয়ের রেসিপি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ